নমস্কার, আমি জয়শ্রী। আপনারা দেখছেন ট্রাভো নিউজ। শুধু খুশির খবর, ভালো খবর, যা কিছু বাঙালি। কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত নুসরত, ইডির কাছে তদন্তের দাবি বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। সম্প্রতি ইডির কাছে অভিযোগ দায়ের করেছেন নুসরত জাহানের নামে। অভিযোগ, 20 কোটির বেশি টাকা প্রতারণা করেছেন নুসরত। 429 জনের থেকে 5,55,000 টাকা করে নিয়েছেন নাকি নুসরতের সংস্থা। বিনিময়ে চুক্তি ছিল ফ্ল্যাট দেওয়ার, কিন্তু অভিযোগ সেই ফ্ল্যাট পাননি টাকা জমা দেওয়ার পরেও। অভিযোগ, 76 ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে টাকা দিয়েছিলেন অভিযোগকারীরা, ওই সংস্থার কর্ণধার ছিলেন নুসরত। এই ঘটনারই প্রতিবাদে ইডির কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। নুসরতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ইডির কাছে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। পুলিশ জানিয়েও লাভ না হয় ইডির দ্বারস্থ হয়েছি দাবি বিজেপি নেতার। এই বিষয়ে নুসরত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোনে কোনো প্রতিক্রিয়াই মেলেনি। কিন্তু অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে ইডির কাছে করা অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্যই করতে নারাজ নুসরত। যেহেতু কেন্দ্রীয় এজেন্সির কাছে অভিযোগ জানানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে, সেই কারণে আইনজীবীদের সঙ্গে কথা বলেই অভিযোগের জবাব দেন নুসরত জাহান। প্রযোজনা সংস্থা খোলার পরেই সেই সংস্থার প্রথম ছবির পোস্টার শেয়ার করেছিলেন যশরত জুটি। সোশ্যাল মিডিয়ায় সদ্য যশের লুক শেয়ার করে নিয়ে নুসরত লিখেছিলেন, স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দ্য ডেভিল হি ইজ মেন্টাল। পুলিশের পোশাকের সঙ্গে সানগ্লাস মনে করাতেই পারে সলমন খানের দবং এর লুককে। এবার প্রতারণার অভিযোগ ছিল বই সাংসদ অবশ্য বলে দিচ্ছে তার চরিত্র বেশ আলাদা। তবে ইদের মধ্যে শহরে চলছে এই ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি, তবে এর মধ্যে নতুন করে সমস্যা জড়ালেন সোমবার সল থেকে এই অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তার অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নাম করে লোকের থেকে টাকা তুলেছেন প্রযোজনা সংস্থার সঙ্গে বেশ কিছু সমস্যা হওয়ার কারণে এমন কয়েকজনকে নিয়ে সোমবার ইডি দপ্তরে গিয়েছিলেন শঙ্কুদেব। যদিও এই ব্যাপারে আপাতত কিছুই বলতে চান না বসির এটা সাংসদ। তিনি জানিয়েছেন আইনজীবী ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।